বাড়ছে নিপা আক্রান্তের সংখ্যা। রাজ্যের একাধিক অংশকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে কেরালা সরকার। বন্ধ হয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। গোটা রাজ্যে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ভাইরাসে আক্রান্ত কেরালা। এই মারণ ভাইরাসে আক্রান্ত আরেকজনের খোঁজ মিলল দক্ষিণের এই রাজ্যে। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংস্পর্শে আসা মানুষের সংখ্যা। আক্রান্তের সংস্পর্শে এসেছে এমন 706 জনকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে কেরালার স্বাস্থ্য মন্ত্রক। কোজিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে 24 বছর বয়সী একজন স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 13 জনের মতো মানুষ বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় কেরালায় 19টি কোর কমিটি গঠন করা হয়েছে। বেশ কিছু এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জমায়েতের ওপর। 50টির বেশি ওয়ার্ডকে ঘোষণা করা হয়েছে কন্টেনমেন্ট জোন হিসেবে। বিধানসভায় কেরালার স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানান, কোঝিকোড জেলার 7টি গ্রাম পঞ্চায়েত আটাঞ্চেরি, মারুথনকাড়া, তিরুভাল্লুর, কুত্তিয়াদি, কাইকোদি, ভিলিয়াপল্লী এবং কাভিলুমপাড়াকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কন্টেনমেন্ট জোন এলাকায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিপা ভাইরাস বাদুড়ের থেকে সংক্রমিত হয়, শুকরের থেকেও এই ভাইরাস সংক্রমিত হতে পারে। এই ভাইরাসে আক্রান্তদের জ্বর, সর্দি, মাথা ব্যথার সঙ্গে বমি বমি ভাব দেখা যায়। অনেক সময় জ্বরের প্রকোপে খিচুনির উপসর্গও দেখা যায়। আক্রান্ত অনেক সময় কোমায় চলে যায় বলে জানিয়েছেন চিকিৎসক মহল। সংক্রমণ থেকে উপসর্গের সূত্রপাত হয় 4 থেকে 14 দিনে। নিপা ভাইরাসের ক্ষেত্রে মৃত্যুর হার 40% থেকে 75%। কেরালা পরিস্থিতি বর্তমানে আশঙ্কার মেঘ ছড়াচ্ছে গোটা দেশে। স্বাস্থ্য মন্ত্রক থেকে গোটা বিষয়টির ওপর নজরদারি রাখা হচ্ছে। প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা টিভি।